রাজশাহীতে নবজাতক চুরির দায়ে মৌসুমী বেগম ও সবুজ আহমেদ দম্পতিকে 15 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রাজশাহীর মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আয়াজউদ্দিন এই রায় ঘোষণা করেছেন। রায়ে মামলার প্রধান আসামি মৌসুমী বেগমকে 10 বছর ও তার স্বামী সজীব আহমেদকে 5 বছরের কারাদণ্ড দেয় আদালত। একই সাথে প্রত্যেকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 6 মাস কারাদণ্ড প্রদান করে আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল রাজশাহীর পিপি শফিকুল ইসলাম জানান, 2021 সালের 20 জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 32 নম্বর ওয়ার্ডে সিজারিয়ানের কন্যা সন্তানের জন্ম দেন শ্রী মাসুম রবি দম্পতি। সন্তান জন্মের পরের দিন বা 10টার দিকে একই ওয়ার্ড থেকে নবজাতককে চুরি করেন মৌসুমী বেগম। এ ঘটনার পরের দিন মাসুম রবি বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার একদিন পরে শিশুটিকে রাজশাহী নগরীর 25 নম্বর ওয়ার্ডে পানির ট্যাঙ্কি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এই সময় সজীব ও মৌসুমীকে গ্রেপ্তার করে পুলিশ। এই মামলায় আসামিদের বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মানব পাচার প্রতিরোধ দমন আইন 2-এর 10-এর 2-এ আসামি মৌসুমীর 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা এবং অপর আসামি সজীব আহমেদের 5 বছর সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের এই কারাদণ্ডের আদেশ বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন। এবং আমরা আসামির পক্ষ থেকে মনে করি এখানে আইনের চর্চা সঠিকভাবে যদি হতো, আইনের অ্যাপ্লিকেশনটা সঠিকভাবে হলে এই আসামিরা উভয়ে খালাস পেতো।